চট্টগ্রামের বেশ কয়েকটি ভূমি অফিস ঘুরে দেখা গেছে সময় মতো উপস্থিত থাকছেন না সরকারি কর্মকর্তারা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। চান্দগাঁও ভূমি অফিস থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। অফিসের যে সেবা সেটি পেতে সরকার অনলাইনে অনেকগুলো আবেদন করেছে, যে এখন অনলাইনে আবেদন করতে হয়। কিন্তু অফিসিয়াল যে কার্যক্রম, যে কার্যক্রমটি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে যিনি এসিলেন্ট রয়েছেন তিনি 9টায় আসার কথা, এখন 10টা পার হয়ে গিয়েছে, তার কোনো খবর নেই। এবং একটু পিছনে যে নাজির রয়েছেন সেই নাজিরকেও আমরা দেখতে পাইনি। অর্থাৎ এই অফিসের কাঠপুলি থেকে আমরা এখন চান্দগাঁও এসেছি। চান্দগাঁও সার্কেল যে ভূমি অফিস রয়েছে, যে নাজির যিনি রয়েছে তিনিও আসেননি, এসিল্যান্ডও নাই। অর্থাৎ এসিল্যান্ড যেহেতু উনি ম্যাজিস্ট্রেট, উনি হয়তো কোর্ট বিলিং ওনার কোনো কাজ থাকতে পারে, কিন্তু তার পাশাপাশি যে নাজির তিনিও নেই। অর্থাৎ মানুষ সেবার জন্য আসছেন, সময় মতো এদেরকে না পেয়ে মানুষ যে ভোগান্তি সেটি কিন্তু মানুষের থাকছেই। চট্টগ্রামের এই চান্দগাঁর যে পরিবেশটা আমরা দেখতে পেয়েছি, নিয়মিত না আসার কারণেই মানুষের যে ভোগান্তি সেটি কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি। যে ওনারা অফিস আদালত রয়েছে অনেকেরই, অনেকে আসছেন এসে এসিল্যান্ড থেকে একটা সই লাগবে বা ওর সাথে দেখা করবে বা নাজির সাথে দেখা করবে, যে দুজন প্রধান ব্যক্তি তারাই কিন্তু নাই। এবং নিচে যে ড্যাক্সি রয়েছে, যে একটি ওয়ান স্টপ সার্ভিস বলা হয়েছে, সেখানেও মানুষ নাই। অর্থাৎ যেমন তেমনভাবে চলছে। নতুন যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু সচেতনতা বা সময় মতো অফিসে আসা সেই জিনিসটি আসলে দরকার। সেটি হলে মানুষের ভোগান্তি হয়তো আরও অনেক কমে আসবে। তো আপাতত এই যে চান্দগাঁও যে সার্কেল, সেখান থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।